নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে এখনও উদ্বেগের কোনো কারণ নেই বলছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার জাতীয় মানবাধিকার কমিশনের সাথে বৈঠক শেষে একথা বলেন তিনি। ভোটাধিকার তথা মানবাধিকার রক্ষায় নির্বাচন কমিশন তৎপর থাকবে বলেই আশা মানবাধিকার কমিশনের। মেহেদি হাসানের রিপোর্ট। নির্বাচনের বাকি আর দশ দিন। একদিকে চলছে নির্বাচনী প্রচারণা, অন্যদিকে বিরোধী জোটের নির্বাচন বর্জন ও প্রতিহত করার ঘোষণায় বাড়ছে উত্তেজনা। এদিকে নির্বাচনী প্রচারণার সময় বিভিন্ন স্থানে সংঘর্ষ এবং প্রার্থীদের উপর হামলার ঘটনাও ঘটছে। এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের সাথে মানবাধিকার কমিশনের এই বৈঠক, এতে নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে মানবাধিকার কমিশন চেয়ারম্যান জানান, ভোট দিতে বা না দিতে বাধ্য করা দুটোই মানবাধিকার লঙ্ঘন। ভোট যদি কেউ না দিতে চায় তাহলে সেটা তার ইচ্ছা, কিন্তু এটা সত্য যে কেউ যদি দিতে চায় তাকে বাধা প্রদান করা এটা কিন্তু অনুচিত, এটা কিন্তু আইনের বরখেলাপ, এটা মানবাধিকারের লঙ্ঘন। এবং আমি অতীতে, আমরা, আপনারা জানেন যে 2014 সালের নির্বাচনে ভোট দিতে যাওয়ার কারণে কাউকে কাউকে পথে আঘাত করা হয়েছিল, নির্বাচন কেন্দ্র জ্বালিয়ে দেওয়া হয়েছিল, নির্বাচন কর্মীদের অনেকেই আঘাতপ্রাপ্ত হয়েছিল। এদিকে প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা না থাকায় সহিংসতার সংখ্যা বাড়ছে। তবে নির্বাচনে এখনও পর্যন্ত খুব বেশি সহিংস ঘটনা বা আচরণবিধির লঙ্ঘন করেননি প্রার্থীরা। কিছু কিছু ক্ষেত্রে সহিংসতা বা কিছু কিছু ক্ষেত্রে ধাওয়া পাল্টা ধাপ, পোস্টার ছেঁড়া, এগুলো হয়েছে, কিন্তু মোটা দাগে খুব বেশি ঘটনা ঘটেছে বলে মনে হয় না। তবে সহিংসতা একেবারেই হয়নি সে কথাটা বলছি না। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার ব্যাপারে কমিশনের দৃঢ় অবস্থানের কথা আবারও পুনর্ব্যক্ত করেন সিইসি। ফ্রি ফেয়ার যদি না হয় তাহলে ভোটাধিকার প্রয়োগ হবে না। এবং মেহেদি হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।